অথচ আমার নবীর শান মান কেমন শান, আমার নবীর মর্যাদা কেমন মর্যাদা। আমার আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরা, আমি আল্লাহ আমার বন্ধু নবী মুস্তাফার শান মানকে সমুন্নত করে দিয়েছি, ইজ্জত পজিশনকে সমুন্নত করে দিয়েছি। এই বন্ধু, এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে ইযা যুকিরতু যুকিরতা মা'ই, তুলকে বুলকে আকাশে জমিনে পাহাড়ে পর্বতে সাগরে নদীতে এই পৃথিবীর গাছপালা সবকিছুর মধ্যে আমার নবীর নাম রয়েছে। যেখানে আমার আল্লাহর নাম সেখানে হলো আমার নবীর নাম, এটা কোন ঠিক কিনা? যেখানে আল্লাহর নাম সেখানে হলো নবীর নাম। আমার আল্লাহ কইদা যুকিরতু যুকিরতা মা'ই, যেখানের মধ্যে আমি আল্লাহর নাম নেওয়া হবে গো, যেখানে আমি আল্লাহর জিকির করা হবে সেখানে আমার নবীর জিকির করা হবে। কিন্তু আফসোসের বিষয় হলো এই বাংলার জমিনের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আমার আল্লাহর সাথে নবীর জিকির করতে চায়, অথচ আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর জিকির আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বন্ধু আমার আল্লাহর নামের সাথে নবীর নামের জিকির। আমার আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর নামের সাথে আমার নবীর জিকির। এই বন্ধু, এই পৃথিবীর মধ্যে যত কিছু পাবে আমার আল্লাহ কয় আমার পাশাপাশি রাখছি আমার বন্ধু। তোমরা যতই বাড়াবাড়ি করো, তোমরা যতই মাস্তানি করো, তোমাদের বাহাদুর দুনিয়ার মধ্যে টিকবে না, তোমাদের কথা দুনিয়ার মধ্যে টিকবে না, তোমাদের আওয়াজ দুনিয়ার মধ্যে টিকবে না। আমি আল্লাহ যা চাই, আমি আল্লাহ চেয়েছি বন্ধুর শান্তি বাড়িয়ে দিব, আমি আল্লাহ বন্ধুর শান্তি বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ চেয়েছি বন্ধুকে আকাশে আনবো, প্রথম আকাশে আমি আল্লাহ রয়েছি, আমি আল্লাহ চেয়েছি বন্ধুকে দ্বিতীয় আকাশে আনবো, দ্বিতীয় আকাশে এনেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ আমার বন্ধুকে আরশে আজিমের মধ্যে আনলাম, আরশে আজিমের মধ্যে শুধু আনি নাই, আনি নাই আমার নবীর নবীর জুতা মুবারকের ওসিলায় আরশে আজিমকে ভগ্ন করে দিলাম। সুবহানাল্লাহ কন্যা, আর কারণে নবীর জুতা মুবারকের কারণে যদি আরশে আজিম ধন্য হয়ে যায়, ওই নবীর কারণে আমরা ধন্য হইতে পারি কি পারি না? কিন্তু আফসোস হলো গো, 1500 বছর পূর্বে মক্কার কাফেররা যখন আমার নবীর সামনে যাইত, নবীর সামনে যাওয়ার পরে কেউ কোনো কথা বলত না। এই বন্ধু গভীর মনোযোগ, মক্কার কাফেররা যখন আমার নবীর সামনে যাইত, এত বড় বড় কবি কেউ কোনো কথা বলত না। এই বন্ধু যখন হজ করার সময় হয়ে যাইত, আমার নবীর যে কেমন মর্যাদা, আমার নবীর যে চেহারার মধ্যে যে কেমন নূর। এই বন্ধু হজ করার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ গুলা আসত। এই বন্ধুরা আমার ভাবাজিরা আমার যখন হজের সময় হইয়া যাইত, আবু জাহেলের মাথা গরম হইয়া যাইত, মানুষের বাড়ি বাড়িতে যাইত আর বলত হজ করার জন্য আসছ ভালো কথা, ভুলেও মুহাম্মদের কাছে যায়ও, ভুলেও মুহাম্মদের কাছে যায় না, হজ করো তাতে কোনো বাধা নাই, মুহাম্মদের নাম নেওয়া যাবে না। বাড়ি বাড়ি যায়, দোকানে দোকানে যায় আর মানুষকে বলে মুহাম্মদের কাছে তোমরা যায় না। একটা দেশ থেকে একজন পণ্ডিত হজ করার জন্য আসলেন, তিনি হলেন তাওরাত কিতাবের পণ্ডিত। কোন কিতাব? তাওরাত কিতাবের পণ্ডিত। লোকটা যখন মক্কার ভিতরের মধ্যে ঢুকলে, মক্কার ভিতরে ঢুকার সাথে সাথে আবু জাহেলের সাথে সাক্ষাৎ, কার সাথে? আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল গো।
আবু জাহেল দাগ দিয়া কয় আপনি কোথায় থেকে আসছেন, কয় আমি সিরিয়া থেকে আসছি, কয় কেন আসছেন, কয় আমি হজ করার জন্য আসছি, কয় আপনাকে তো দেখতে শুনতে বড় ভদ্র মানুষ মনে হচ্ছে, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি বড় খোদাবির মানুষ এবং শিক্ষিত মানুষ। কয় হ্যাঁ আমি হইলাম তাওরাত কিতাবের পণ্ডিত। আবু জাহেল দাগ দিয়া কই রে ভাই, হজ করার জন্য আসছো ভালো, কিন্তু মুহাম্মদের কাছে যায় না। ওই লোকটা সাথে সাথে চোখের পানি ছেড়ে দিল, ডাকিয়া কই মুহাম্মদের নাম তো আমি একবার তাওরাত কিতাবের মধ্যে দেখি নাই। يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله তুমি জীব তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীব তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মোদের পারে তরি, তুমি নিদালে তোরানওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের সারালো তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের সারালো তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে হৃদয় নামে ফুলদানিতে গেথের কাছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই বলিদ কবির মারাজ ওই লোকটা ডাক দিয়া কয় আবু জাহেল, আমি তো একবার মুহাম্মদের নাম দেখি নাই, আমি অনেকবার মুহাম্মদের নাম তাওরাত কিতাবের মধ্যে দেখেছি। আবু জাহেল ডাক দিয়া কয় দেখছেন ভালো কথা, কোনো সমস্যা নাই, তবে মুহাম্মদের কাছেও আপনি যায়েন না। কয় আবু জাহেল রে ও আবু জাহেল কেন মুহাম্মদের কাছে যাইব না? আবু জাহেল ডাক দিয়া কয় ওই মুহাম্মদের চেহারার মধ্যে যেন কি মানুষ দেখা মাত্রই মুসলমান হয়ে যায়। আল্লাহ কথা বলেন না, মানুষ দেখা মাত্রই মানুষ মুসলমান হয়ে যায়। আবু জাহেল ডাক দিয়া কয় আপনি তার কাছে যায়েন না? ওই লোকটা ডাক দিয়া কয় আবু জাহেল রে মোহাম্মদ তোমার কি হয়? ওই মোহাম্মদ আমার ভাতিজা হয়। ওই হাই রে হায় ভাতিজার বিরোধিতা সাসাই করে গন্ডগোল আছে না নাই? ভাতিজার বিরোধিতা সাসাই করে গন্ডগোল আছে,
মানুষ তার ধর্মের মধ্যে চলে যাচ্ছে। ও পণ্ডিত গো, আমার বাতিজার মধ্যে জিন আছে গো, আমার বাতিজার মধ্যে জিন আইসা আসর করে এসে অগ্রিম কিছু কথাগুলা বলে দেয়। নাউজুবিল্লাহ কর না, আমার নবী গায়েবের খবর জানে কি জানে না, সেটা আবু জাহেল স্বীকার করলেও আমার দেশের মুসলমানরা স্বীকার করে না। আছে নেই আমার নবীর গায়েবকে অস্বীকার করে কথা করতে কিনা, তারা কোরআন হাদিসের তলা খুঁজে পায়। আমার আল্লাহ আমি আল্লাহর সামনে আমি যারা কাউকে ইনে গায়েব দান করি করি বুঝেন বুঝেন আমি আল্লাহর সামনে গো, আমি সারা কাউরে ইলমে গায়ে গায়ে দান কোন কোন ওয়ালাকিনাল্লাহ ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা। তবে আমি আল্লাহর রাসূলদের মধ্যে যাকে সবচাইতে বেশি ভালোবাসি বুঝেন, আমার আল্লাহ আদম নবীকে বানালেন, ঈসা পর্যন্ত আমার আল্লাহ সমস্ত নবীকে বানালেন, আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত 1,00,000 বন্ধু, 1,24,000 মতান্তর, 2,24,000 নবী রাসূলের মধ্যে আমার আল্লাহ কারে সবচাইতে ভালোবাসেন? আমাদের নবীকে আমার আল্লাহ ভালোবাসে, আদম নবীরাও এত ভালোবাসে না, আমার নবীরাও আমার আল্লাহ যত ভালোবাসে, ইব্রাহিম নবীরাও এত ভালোবাসে না গো, আমার নবীরাও আমার আল্লাহ যত ভালোবাসে। এর জন্য বন্ধু কবির মনে চাই আমার আল্লাহ দাবিয়া বলে ওয়ালাকিনাল্লাহ ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা, রাসূলদের মধ্যে আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি, আমি আল্লাহ তাকে ইলমে গায়েব দান করি। আমার আল্লাহর কোথায় বোঝা যায়, আমার আল্লাহর কোথায় বোঝা যায়, আমার আল্লাহ নবীরে সবচাইতে বেশি ভালোবাসে, আর নবীরে বেশি ভালোবাসার কারণে আমার নবীকে ইলমে গায়েব দান করেছেন। আমার নবীকে আমার আল্লাহ ইলমে গায়েব দান করেছে। আবু জাহেল ডাক দেয়া কয় পণ্ডিত হয়ে, ও পণ্ডিত আমার বাতিজার মাতার মধ্যে জিন আইসা বর করে, আর আমার বাতিজা অগ্রিম কথাগুলা বলে দেয়, আর যখন বলে দেয় সকন সাথে সাথে মানুষ মুসলমান হয়ে যায়। সাবধান, আপনি মুহাম্মাদের কাছে যান না গো। ওই পণ্ডিত জিবান দেয়া কয় আবু জাহেল কোন সমস্যা নাই, আমি জিনের ডাক্তার, নাউজুবিল্লাহ তোমার বাতিজা মুহাম্মদের ট্রিটমেন্ট আমি করব। দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আশিকি রাহমাতুল আলামিন ট্রিটমেন্ট নাকি ওই পণ্ডিত জি করব। কইরে বেটা তুই যা বাপ দাদা তা তো জীবন ওই তো না, আর বাপ দাদা ধর্মটা সাইরা দিবে, আমি আবু জাহেল করে দিব। ওই পণ্ডিত আমার নবীর সামনে গেল, আমার নবীর সামনে গাইয়া দাঁড়িয়ে রয়েছে, সুবহানাল্লাহ, আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে বন্ধু। আমার নবী যখন পণ্ডিতকে দেখলেন, পণ্ডিতকে দেখার সাথে সাথে আমার নবী
ওই পণ্ডিতকে প্রশ্ন করার কোন সুযোগ দিলেন না। আমার নবী আল্লাহর কোরআনের আয়াত থেকে একটা মাত্র আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি وَسِرَاجًا مُنِيرًا আমার নবী যখন তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নবী, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি শাহাদা, আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে, বিইযনিহি, নিজের মন থেকে নয় তার হুকুমে, ওয়া সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ হিসাবে কন্ন, সুবহানাল্লাহ। এবার উজ্জ্বল প্রদীপ ওয়াহাবীরা বলে আমার নবী নূরের দলিল বলে খুঁজে পায় না, এই যে সিরাজাম মুনীরার ব্যাখ্যা করতে যাইয়া আল মুফরাদাত লিরাগিব ইমাম রাগিব লিগরাইবিল কুরআনের মধ্যে বলেছেন, যিনি আজ থেকে 1500 বছর, আজ থেকে 9000 বছর আগে আল্লাহর কুরআনের প্রত্যেকটা শব্দের তাহাজ্জুদ করেছেন, তিনি বলেন ওয়া সিরাজাম মুনীরা, এই আয়াতের ব্যাখ্যায় বলেন জুন্নর নূরওয়ালাকে মুনীর বলা হয়। কোন ওই ব্যক্তিটা যখন আমার নবীর সামনে গেল, আমার নবীর সাথে সাথে আল্লাহর কোরআনের আয়াত ওই পণ্ডিতের সামনে বললেন, পণ্ডিত আর কোন কথা বলতে পারে না, আমার নবীর কদমের মধ্যে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আর দেরি করবেন না, কোন নবী আর দেরি করবেন না, আপনি আমাকে পড়ায়া দেন মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পণ্ডিত সাথে সাথে আমার নবীর হাতের মধ্যে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই আবু জাহেল কয় বেটা বলছিলাম, ওই মুহাম্মদের কাছে গেলে তোমার মতো কত শত ফন্দি, আমার নবীর সামনে গিয়া ধর্ম সাইরা মুসলমান হয়ে গেছে, আর তুমি তো সামান্য একদম তাওরাত কিতাবের পণ্ডিত, আমি বলছিলাম ওই মুহাম্মদের সামনে গেলে তুমি মুসলমান হয়ে যাইবা। এইবারে শুনে ওই আমি যখন নবীর চেহারার দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখি নবী মুহাম্মদের চেহারার মধ্যে আল্লাহর চন্দ্রের মতো আলো জ্বলমল জ্বলমল করতেছে। তাওরাত কিতাবের পণ্ডিত একজন খ্রিস্টান আমার নবীর শান বুঝলো, কিন্তু আমার দেশের মৌলবীরা নবীর শান কোন সময় বুঝেনি, আমার নবীর শান সারা বুঝে না, তাদের আলোচনার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয় কি হয় না, রহমত আলম নবী নূর মুজাসসাম, রহমত আলম নবী নূর মুজাসসাম, সাহাবীরা ইয়াতের বানাই ওই নবীজির গান গলম, সাহাবীরা ইয়াতের বানাই ওই নবীজির গান, রহমত আলম নবী নূর মুজাসসাম, সাহাবীরা ইয়াতের বানাই ওই নবীজির গান, সাহাবীরা ইয়াতের বানাই ওই নবীজির গান। এই যে একটা গজল, আমি চিন্তা করছি এই গজল দিয়া দর্প এই গজলের এক একটা ছন্দকে ব্যাখ্যা করে 10 ঘন্টা বেশ করে দিব, এরপরে
শেষ হতো না নবীর শান। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা হায়ার সুন্দরী সুন্দর কাহিনী, আরো সুন্দরী সুন্দর কাহিনী, জান্নাতের রণে রণে লেখা নবীর নাম বলন, রহমত আলম নবী নর মুজাসসালাম, সাহাবীরায়াতের বানাই ওই নবীজির গান বলন, সাহাবীরায়াতের বানাই ওই নবীজির ধাম। এই দেশের মধ্যে আশেকে রাসূলরা নবীর সাহাবীরা নবীর গ্রাম মুবারকে মেশক আম্বরের চাইতে আরো সুগ্রাম মনে করত, সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। এখন আমরাও তো দেখতাছি সাইনবোর্ড লাগায় লাগায় খাটি আহলে সুন্নাত ওয়াল জামাত লেখতাছে, আসেনি আসেনি খাটি ভুলে ভুলে, অথচ তিনি নিজের মধ্যে আসছে আমার নবী মা আনা আলাইকি ওয়া আসহাবি, এই হাদিসের আগে খাটি লেখছেন না পরেও খাটি লেখছেন না, শুধু বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি হুয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটা হলো আমার সাহাবীদের মত, যেই মত আমি নবীর মত, যেই মত সাহাবীদের মত, সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যেই পথের মধ্যে তারা যারা থাকবে, যেই পথের মধ্যে যারা থাকবে, সেই পথের মধ্যে যারা থাকবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হলো জান্নাতি দল হলেন। এখন আমরা নহল আহলে সুন্নাত ওয়াল জামাত দেখতাম তাম ফাই ফাই, শয়তানের মুখে বালা বালা কথা, সেটা আজ থেকে 9000 বছর আগে নবীর সাহাবায়ে কেরাম প্রমাণ করেছেন, কথা কোন ঠিক কি কই হেরা, তো আমরা দেশে কিছু শুননি আবার আছে আবার আছে, তো হেতারা তো যে সুন্দর সুন্দর ওয়াজ করে, যে বালা বালা বয়ান করে, কথার মধ্যে তো মধু মাখা থাকে, হুজুর আপনার তো খালি বিরোধিতা করেন, কই আমরা বলে বিরোধিতা করি, আমি কই হের মাথাটার মধ্যে শুননি, ওই এর মাথার মধ্যে আবু জাহেল পেশাব করছে, স্যার আর কিছু নয়। ভালো কথা শুনলেই যে তাকে আমি ভালো সার্টিফাই করবো সেটা কোনোভাবেই সম্ভব নয়। যেমন নবীর একজন সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী আবু হুরায়রাকে মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন, যখন রাত্রের বেলা পাহারা দিচ্ছেন তখন সময় দেখলেন একটা চোর মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে যাচ্ছে, নবীর মনোযোগ মনোযোগ নবীর সাহাবী আবু হুরায়রা দেখলেন মালগুলা কে যেন চুরি করে নিয়ে যাচ্ছে, বন্ধু নবীর সাহাবী ওই চোরটাকে জোড়া ধরলেন, জোড়া ধরে কই চোর আমি তোমাকে আল্লাহর রাসূলের দরবারের মধ্যে নিয়ে যাব, চোর কাকুতি মিনতি শুরু করে বলল ভাই সাহাবী রে আমি খুব ভাবি একজন মানুষ, আমার টাকা পয়সার দরকার, আমি জানি সাহাবায়ে কেরামের মনটা বড় নরম হয়, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রার বড় মায়া লাগলো দয়া লাগলো, ওই চোরটাকে আবু হুরায়রা ছেড়ে দিলেন, ফজরের নামাজের আযান হয়ে গেল, হযরত আবু হুরায়রা মসজিদে নববী শরীফের মধ্যে গেলেন, আমার নবী ডাক দেয়া কয় আবু হুরায়রা রে ও আবু হুরায়রা কালকে রাতে তুমি যেই চোরটার ধরছিলা ওই চোরটার অবস্থা কি, তুমি তাকে কেন ছেড়ে দিলা, হযরত আবু হুরায়রা তো অবাক হয়ে গেল, আমার নবী তো আমার কাছে নয়, আমার নবী দূর থেকে জানলেন কিভাবে, বন্ধু আবু হুরায়রা ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি চোরটাকে ছেড়ে দিয়েছি তার কথায় আমার বড় মায়া লাগছে, আমার নবী কয় রে আবু হুরায়রা ওই চোরটাকে তুমি ছেড়ে দিয়েছো, সে আবার আগামী কালকে রাত্রেও সে আবার চুরি করার জন্য রয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হে বন্ধু পাহারা দিচ্ছেন, হঠাৎ করে দেখা গেল চোর আবার চুরি করতেছে, আমি এটাই বোঝাতে চাচ্ছি ভালো কাজ করলেই তার পিছু নেওয়া যাবে না, ভালো কাজও মাঝে মাঝে শয়তানে করে,
ভালো কাজ মাঝে মাঝে শয়তানে করে। বন্ধু আবার দেখা গেল ওই চোরটা চুরি করার জন্য চলে আসল। আমি জানি তোমার ভিতরে বড় মায়া। আবার তার অভাব অনটন দেখাতে শুরু করলো। আবার আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। আবার আমার নবীর কাছে গেলেন। আমার নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা, তুমি কেন আবার চোরটাকে ছেড়ে দিয়েছ? আবু হুরায়রা কয়া রাসূলুল্লাহ নবী গো, ও আমার নবী যার নবী, চোরটার কথা শুনে আমার বড় মায়া লাগছে, আমার বড় দয়া লাগছে, এর জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আমার নবী গো, আবু হুরায়রা সে মিথ্যা কথা তোমার কাছে বলেছে, আচ্ছা যাই হোক ছেড়ে দিয়েছো, আবার কিন্তু আসবে আগামী কালকে। আবু হুরায়রা মনে মনে কয়, আবার যদি আসে আর তাকে সারা যাব না, আর তাকে সারব না। আগামী কালকে যখন আবার পাহারা দিচ্ছেন, হঠাৎ করে দেখা গেল আবার ওই চোরটা তার সামনের মধ্যে চলে আসলো। আবু হুরায়রা চোরটাকে জড়ায় ধরলেন। জড়ায় ধরার পরে কয় তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছ, তোমার কোনো অভাব নাই, অনটন নাই, এরপরেও তুমি মিথ্যা কথা বলেছ, আজকে আমি তোমাকে ধরেছি, আর তোমাকে ছাড়া যাবে না, এবার মনের ভিতরের মধ্যে একটা বুদ্ধি সাজাইল, কেমনে নবীর সাহাবি আবু হুরায়রার হাত থেকে বাঁচা যায়। আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে আমার একটা আমল শেখা দেব, যে আমলটা দুনিয়াতেও তোমার জন্য উপকার, আখিরাতের মধ্যেও তোমার জন্য উপকার। নবীর সাহাবায়ে কেরাম ভালো কাজ করার জন্য পাগল ছিলেন। নবীর সাহাবায়ে কেরাম ভালো কাজ দেখলে পাগল হয়ে যাইতেন। বন্ধুরে এইবার আবু হুরায়রা কয় সুরের কাছে আবার ভালো জিনিস, সুরের কাছে আমি এমন একটা আমল আপনাকে শিখাইয়া দেই, আপনি যখন রাত্রের বেলা ঘুমাতে যাবেন, রাত্রের বেলা ঘুমে যাওয়ার আগে আপনি একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করার সাথে সাথে আমার আল্লাহ আপনার পাহারাদার হিসাবে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, ওই ফেরেশতা আপনাকে সারা রাত পাহারা দিবে গো, আপনাকে কোনো দুশমন অ্যাটাক করতে পারবে না, আপনাকে কোনো জিন গ্রাস করতে পারবে না, আপনাকে কোনো কেউ ক্ষতি কোনো ভাবেই করতে পারবে না, সারা রাত ওই ফেরেশতা আপনাকে পাহারা দিবে। আবু হুরায়রা তার আমলটা শুনে আবার তাকে দিলেন ছেড়ে, বন্ধু আমার নবী ডাক দেয়া কয় আবু হুরায়রা, তুমি তাকে ধরেছো, আবার তুমি তাকে কেন ছেড়ে দিয়েছ? আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এমন একটা আমল আমারে আজকে সুর জানা দিল, ও নবী আমি তার আমলের দান্দায় পড়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। আমার নবী কয় কি আমল তোমার শিখাইয়া দিছে? আবু হুরায়রা বর্ণনা করলেন আয়াতুল কুরসির কথা। আমার নবী কয় আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা সুর তোমাকে ভালো বলছে, আমলটা ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ, আমলটা সুন্দর লোকটা বড় অসুন্দর। আমার নবী কয় আবু বকর, ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা তুমি জানো নি ওই লোকটাকে? কয় না গো নবী জানি না, আপনি ভালো জানেন। আমার নবী ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা ওই লোকটা ভালো লোক নয়, ওই লোকটা হইলো মিস্টার ইবলিস, আমার নবী কয় শয়তানও মাঝে মাঝে ভালো কাজ
শয়তানও মাঝে মাঝে ভালো কাজ করে কিন্তু উদ্দেশ্য খারাপ। বন্ধু আমার দেশের মধ্যে কিছু মানুষ রয়েছে, আমার দেশের মধ্যে কিছু আলেম রয়েছে, যারা আজকে দেখতে সুরতে লেবাস সুত্তা কুয়াতা দিলে লেবাসটা ভরে ভালো। ও বন্ধু মাথায় পাতি রয়েছে, শরীরে পাঞ্জাব রয়েছে, তার কথাগুলো বড় সুন্দর কিন্তু নারায়ণ সারা পিয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফলো স্লোগান মানুষ পাগল হয়। বোঝা গেল যদিও ভালো কথা উদ্দেশ্যতার খারাপ, কতক্ষণ টিকবে না? উদ্দেশ্যতার কি খারাপ? ওই শয়তান আর এই শয়তানে কোনো পার্থক্য? মুসলমান হইতে পারে? এ আবার মা খাদিজার সাথে এত বড় বড় বিয়া দেবে, আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে বিয়া দেবে, আমার নবীর সাথে বিয়া দেবে, শেষ পর্যন্ত নবীর সাহাবীর ব্যাপারে বিয়া দেবে করলো। বিয়া দেবে করার পরেও আজকে তার জন্য কিছু যুবক পাগল। আমি বলি না না না, পুরা কপাল পুরা কপাল, তোমার পুরো কপাল আর তোমার স্থান হলো জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ কয় মুনাফিকের স্থান হলো জাহান্নামের তলদেশে, যেখান থেকে আগুন উৎপন্ন হয়। ওই সমস্ত নামদারি মুসলমান নামের মুনাফিক যারা আমার নবীর সাহাবীও বেয়াদবি করে, যারা আমার নবীকে নিরক্ষর বলে, যারা মা খাদিজার সাথে বেয়াদবি করে, যারা আলীর সাথে বেয়াদবি করে, যে আলীর ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল আইনি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম আলেমের শহর, আর সেই শহরের দরজা হলো হযরত আলী। সেই আলীর সাথে যারা বেয়াদবি করেছে তারা কোন সংজ্ঞায় কোন ভাবে মুসলমান দাবি করতে পারে না, পারে না, পারে না, তারা কোন সংজ্ঞায় মুসলমান দাবি করতে পারে? যে আলীকে আমার নবী এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, যে ওমর ফারুক আজমকে ছাড়তেন না, উমরের সাথে বিয়া দিতেন। এই বক্তারা যে আল্লাহ কি দিছে, এরা মনে হয় যুগের শ্রেষ্ঠ ফয়সাল কিসে দিবে? যে উমরের ব্যাপারে আমার নবী বলেছেন ইয়াফিরুস শাইতান মিন জিল্লি উমর, হাদিস পড়ো, শিক্ষা দীক্ষা কিছু করো, শিক্ষার দরকার আছে না নাই? হাদিস পড়ার দরকার আছে না নাই? কোরআন তাফসীর করার দরকার আছে না নাই? সাহাবীদের শান দেখো, আসহাবুল নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতো, রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়ান, আমার আল্লাহ কই আমি আল্লাহ আপনার সাহাবীদের প্রতি রাজি, আপনার সাহাবীরাও আমি আল্লাহর প্রতি রাজি। আমার নবী উমরের ব্যাপারে বলেন ইয়াফিরুস শাইতান মিন জিল্লি উমর, উমরের চেহারা দেখলে শয়তান দৌড়ায়। কে দৌড়ায়? শয়তান দৌড়ায়। ওই উমরের সাথে বেয়াদবি করে বক্তা, এরা বক্তা নাকি বক্তা নামের তক্তা? এরা বক্তা নামের তক্তা, তাদের কথা যারা শুনবে তারাও বেঈমান হবে, যে বলল সে তো বেঈমান, তাদেরকে তারা সাপোর্ট করবে, তাদের অন্তরে মায়া তাদের লাগবে, তারাও বেঈমান, তাতে কোনো সন্দেহ। ইয়াজিদের ভালোবাসা এদের অন্তরে বড় বেশি, ঠিক না? যেই না, যে ইয়াজিদের ব্যাপারে তার কথা বলতে যায় বলেছেন ইয়াজিদ পাঁচেক ছিল, সে মদরে হালাল বলতো, ইয়াজিদ ছিল নারী লোভী। আজকে এত এত বড় একটা খারাপ লোক রে, সবচেয়ে বড় দলিল হলো যেই ব্যক্তি মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের সাথে, যে আহলে বাইতের ব্যাপারে আমার নবী বলেছেন আহিব্বুল্লাহ তাআলা লামা ইয়াখযুকুম মিন নি'মা, আমার আল্লাহকে তোমরা ভালোবাসো
তোমরা যদি আমার হারে বাইতে ভালোবাসো আমি নবী তোমাদেরকে ভালোবাসো। দলিল কি আমরা জানি না, কোন জানি লোক। আমার নবী বলেন কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রাখলাম, কিতাব আল্লাহ আল্লাহর কোরআন রাখলাম ওয়া সুন্নাতে রাসূল। আমি নবীর আদর্শ তোমাদের কাছে রাখলাম, আমি নবীর সুন্নাত তোমাদের কাছে রাখলাম। যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এরপরে আমার নবী আবার মুসলিমের মধ্যে বলেন কিতাব আল্লাহ ওয়া ইতরাতি আহল বাইত। তোমরা যদি তাদেরকে ভালোবাসো মহব্বত করো তোমরা কোনদিনও পথভ্রষ্ট হবে না। আজকে আমার নবীর কথা শুনতে বক্তারা যায়, শ্রোতারা যায়, আর আমরা এর আর ওয়াজ শুনলাম না। কোন মাশাআল্লাহ যে সুন্দর ওয়াজ করছে, ঠিক না? কবির মারাজু মারাজু আজকের মাহফিলটা আসলে আলোচনা করা বেশি, আলোচনা করতে গেলে আলোচনার মজলিস লাগে বন্ধু, কিন্তু কথাগুলা আপনি মাথার মধ্যে নিয়ে নেন। আমার নবীর কেমন মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহ নবীর গুণগান গায়, যে আল্লাহ নবীর সম্মান গায়, যে আল্লাহ বন্ধু আমার নবীর ইজ্জত আমার নবীর পজিশন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার নবীর সম্মান শেষ হবে না, কিয়ামত হয়ে যাবে আমার নবীর সম্মান শেষ হবে না। কিভাবে আকাশ ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, চাঁদ সূর্য ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ কিন্তু ধ্বংস হবেন না, আমার আল্লাহ ছিলেন আছেন থাকবেন। কারণ আমার আল্লাহ কয় আমি আল্লাহ আমার বন্ধুর উপরে সদা সর্বদা 24 ঘন্টা দরুদ শরীফ পাঠ করে, আমার বন্ধুর উপরে আমি আল্লাহ দরুদ পড়ি, বোঝা গেল পৃথিবী ধ্বংস আমি আল্লাহর প্রধান কাজ, আমার বন্ধুর উপরে দরুদ পড়াই হলো আমার প্রধান কাজ। তো যেই আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে হইলো, ওই দরুদ নিয়ে আওয়াজ কে আমাদের সমাজে অবাক। দরুদ ইব্রাহিম সারা বলার কোন দরুদ নাই, ওমা ওমা ইব্রাহিম না পড়লে নামাজ হবে না। নামাজের ভিতরে দুরুদে ইব্রাহিম পড়া কি সুন্নাত, বাহিরে পড়া বেদাত। কিভাবে আপনার উপরে দুরুদ এবং সালাম। এখন দুরুদ ইব্রাহিমের মধ্যে শুধু দুরুদ আছে, সালাম নাই। এখন হ্যাঁ, তারা নামাজের ভিতরে পড়ে, নামাজের বাহিরে পড়ে, আরতেও পড়ে, বইতেও পড়ে, খাইতেও পড়ে, আল্লাহ জানে আর কোন হালো পড়ে কি পড়ে না। তাহলে আমার আল্লাহর হুকুম হলো দুরুদ এবং সালাম। দুরুদ ইব্রাহিমের ভিতরের মধ্যে দুরুদ আছে, সালাম নাই। আর দুরুদ আছে সালাম নাই না থাকার কারণে আল্লাহর কথাকে পুরোপুরি ভাবে মানা হয় নাই। আর আল্লাহর কথাকে যারা মানবে না, আল্লাহর কথাকে যারা মানবে না, তাদের ইমানে এলার্জি কত কম, ঠিক না? দুরুদ ইব্রাহিম, দুরুদ ইব্রাহিম, এটা কোরআন হাদিসের, হাদিসের কোথাও আমি পাইছি না এইটার নাম দুরুদ ইব্রাহিম। হাদিসের একটা জায়গার মধ্যে আমি দেখছি না যে দুরুদ ইব্রাহিম নামে এরকম কোন দুরুদ আছে। নাই, প্রশ্ন কেন নাই?
এরা নাম দিছে এটার মধ্যে দুরুদ ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম নবীর নাম আছে আল্লাহকে এটার নাম দুরুদ ইব্রাহিম ওমা গোমা মার চাইতে মাসির দরদ একটু বসে জায়গা লাগে এটা দুরুদ ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম নবীর নাম থাকার কারণে যদি দুরুদ ইব্রাহিম হয় সেখানে আমার নবীর নাম আছে না নাই তো আমার নবীর নাম আছে যেহেতু আমরা কোন নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত না আমার নবীর উম্মত আমরা কোন নবীর উম্মত আমার নবীর উম্মত তাহলে মার চাইতে মাসির দরদ বেশি আমার নবীর তো ইব্রাহিম নবীর এত ভালোবাসা কি এত আমার নবীর নাম ছাড়বার ইব্রাহিম নবীর নাম ছাড়বার সেই দুরুদের নাম দুরুদে ইব্রাহিম না হয়ে দুরুদে মুহাম্মদ হলে সমস্যা আছে কথা কয় না সমস্যা আছে সমস্যা নাই এর জন্য ফেতনা ফাসাদের যুগ ফেতনা ফাসাদের যুগ ইমানটা বড় কঠিন হয়ে গেছে আমাদের আমাদের ইমানটা এখন পশুপাতার পানির মতো লড়র বড়র করতেছে সকালে আয়ে বিকালে যায় সকালে আয়ে বিকালে এটা বাংলা আবার খুব সুন্দর করে কয় রাসূল তোমায় ভালোবাসি অনন্ত সবই মুখে নাই জান্নাতে রাশাই নাই হে রাসূল জাহান্নাম কে করি না জান্নাতে রাশাই নাই হে রাসূল জাহান্নাম কে করি না তোমায় পাপারা অনন্ত
জান্নাত রাশাল নাম হে রাসূল, জাহান্নাম কে বরিনা, মে কপড়ে অন্ধেরি মে কপড়া জব তনহা, আমার কবরটা আমাকে যখন কবরে রাখা হবে তখন আমার কবরটা অন্ধকার থাকবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সেই অন্ধকার কবরে আপনি হাজির হয়ে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুজার মানা সহিহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় থাকার, আল্লাহর ওলিদের সাহাব্যত থাকার, আল্লাহর ওলিদের প্রেম ভালোবাসা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে স্থাপন করে দেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, মা আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।